নতুন সব টেকনোলজির সকল প্রকার আপডেট সবার আগে পেতে টেকমাতো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই টেক মাতোয়ার পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম সজীব আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে বন্ধুরা এপিসোডটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই বাংলাকে ভালোবাসুন বাংলা চ্যানেলকে ভালোবাসুন বাংলা চ্যানেলকে সাপোর্ট করে যান তো বন্ধুরা আজকে আমরা যে ধরনের ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুয়াওয়ে ভার্সেস ইউএস সরকার হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমানে খুব ট্রেন্ডি একটা ব্যাপার হচ্ছে হুয়া ওয়েকে ব্যান করে দেওয়া হয়েছে ইউএসএ থেকে এবং ইউএসএর যতগুলো কোম্পানি আছে তাদের সাথে হুয়াওয়ে কোনো প্রকার ব্যবসা করতে পারবে না তো আপনি বর্তমান এই ধরনের সিচুয়েশনের ভিতরে কি হুয়াওয়ের কোনো প্রকার ফোন কেনাটা আপনি ভালো মনে করবেন বা আপনি কি কিনতে চাইবেন তো কিনলে কি ধরনের ঝামেলা পহত হতে পারে আপনার বা কি ধরনের ঝামেলা সামনে আসতে পারে একজন ইউটিউবার হিসাবে আমাদের সব সময় উচিত আপনাদেরকে বেস্ট একটা সাজেশন দেওয়া তো সেদিক থেকে আমি চেষ্টা করে যাব আমার মতো তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই জানেন হুয়াওয়ে তাদের নতুন তিনটি ফোন রিলিজ করে দিয়েছে গত মাসে লন্ডনে সেখানে তারা লঞ্চ করেছেন হুয়াওয়ের ওয়ানোর যে সাব সাবব্র্যান্ড আছে সেখান থেকে তিনটা ফোন লঞ্চ করে দিয়েছে তো সেটা আগামীকালকে লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়াতে তো আপনারা বর্তমানে কীরকম কি মনে করেন যে এই তিনটা ফোন কি আমাদের জন্য ভালো হবে অবশ্যই ফোন তিনটি অ্যাক্সেলেন্ট ফোন সেদিক থেকে কোনো প্রকার সন্দেহ নেই দারুণ তিনটি ফোন তারা রিলিজ দিচ্ছে কিন্তু কি ধরনের ঝামেলা পোহাতে হতে পারে বা কী ধরনের ঝামেলা আসতে পারে আমাদের এই ফোনগুলো কিনলে প্রথমত এর সাথে যেহেতু সরাসরি তারা ব্ল্যাক লিস্টে পড়ে গেছে মানে তাদেরকে সরাসরি ব্যান করে দেওয়া হয়েছে যে ইউএসের কোনো প্রকার কোনো ব্যবসা করতে পারবে না তারা ইউএসএতে তো সেদিক থেকে কোনো প্রকার কারোর সাথে বিজনেসও করতে পারবে না যেমন গুগলের সাথেও গুগল থেকে তারা ব্যান হয়ে গেছে তো সেদিক থেকে গুগল বলছে যে না তারা কোনো প্রকার তাদের ওএস চালাতে দিবে না তাদের যে অ্যান্ড্রয়েড ট ওয়েস সেটা তারা চালাতে দিতে পারবে না ঠিক আছে তো সেদিক থেকে একটা ঝামেলা হবে সেকেন্ডলি তাদের যে প্লে স্টোর বা প্লে প্রোটেকশন বা আমরা প্লেয়ের যতগুলো সার্ভিস গুগলের সেগুলো একটাও আমরা কি কী করবো না অনরে দেখতে পাবো না বা হুয়ার কোনো ফোনে সামনে যত লেটেস্ট ফোনগুলো বের হবে সেগুলোতে আমরা সেই ধরনের সার্ভিস পাবো না এবং পুরাতন যেই ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা সেই ধরনের আপডেটগুলো আর পাচ্ছি না বা আমরা আগামীতে কোনো প্রকার আপডেট পাবো না তারা তিন মাস মানে নব্বই দিনের একটা স্থগতি রেখেছিল যে এটা কিন্তু তিন মাসের কিন্তু অলরেডি এক মাস চলে গেছে আর দুই মাস আমাদের হাতে আছে তো সেদিক থেকে চিন্তা করতে গেলে আপনারা যে একটা ফোন নেবেন ফোন কিন্তু এক দেড় মাসের জন্য নেবেন না ফোন নেবেন এক দেড় বছর বা দু বছরের জন্য একটা ফোন নেবেন স্বাভাবিকভাবে আমরা এটা এটাই করে থাকি কিন্তু এরকম যদি হয় ফোনটা নিয়েছেন তারপরে আর কোনো প্রকার আপডেট আপনি পাচ্ছেন না ওয়েস আপডেট পাচ্ছেন না তারপরে আপনার যদি এরকম হয় জিমেল পাবেন না জিমেল চালাতে পারবেন না তারপরে আপনার গুগলের যতগুলো সার্ভিস আছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তো গুগলের ভিতরে তো সব কিছুই এখন পরে তো সেগুলো যদি বন্ধ হয়ে যায় তারপরে তো বিশাল মহাধরনের ঝামেলায় আপনি পড়বেন তখন দেখা গেছে কি এত দাম দিয়ে ফোনটা কিনবেন যদি এটা সেলও করতে যান সেই ধরনের ভ্যালু আর আপনি পাবেন না কারণ তখন আর এটার কোনো মূল্য থাকবে না কিন্তু তার জন্য তারা আবার কি করছে তারা আবার একটা নতুন ওএস তারা নিজেরা একটা চালু করছে যেটা আপনারা অনেকেই জানেন যে হংমেং ওএস নামে তারা চায়নাতে এটা রিলিজ দিচ্ছে আর ইন্টারন্যাশনালি তারা বলতেছে যে আর্ক ওএস বা ওয়েক ওএস বা এরকম কিছু নামে তারা ছাড়বে যে কোনো একটা নামে তারা ইন্টারন্যাশনালি ছাড়বে আর চায়নাতে ছাড়বে হচ্ছে হংমেং ওএস তো যাই হোক যে কোনোতেই ছাড়ুক না কেন আপনার আপডেট নিয়ে অনেক ধরনের ঝামেলা হবে আর নতুন যে তিনটা ফোন সেটাগুলোকে সেগুলোকে যে আমি খারাপ বলবো সেগুলো কিন্তু না তিনটা ফোন ক্যামেরা বেসেস ফোন তিনোটা ফোন দেখার মতো ফোন তিনোটা ফোন এই লুকস গেট আপ সেট সব কিছুই সুন্দর তো আপনি এখানে কি পাচ্ছেন এই তিনটা ফোনের যে একেবারে আপডেট যে ভার্সনটা তাদের তিনটা ফোনগুলো কি কী তিনটা ফোন হচ্ছে অনর টোয়েন্টি প্রো অনর টোয়েন্টি আই এবং অনর টোয়েন্টি এই তিনটা ফোন তারা ছাড়ছে এই তিনটা ফোনের ভিতরে যেমন সবচাইতে যে হাই ভেরিয়েন্ট সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি প্রো তো ওয়ানওড টোয়েন্টি প্রোর যে ধরনের ইয়া অনর টোয়েন্টি প্রো আপনি পাচ্ছেন চিপসেট হিসাবে কিরিন নাইন এইটটি তো কিরিন নাইন এইটটি যে ধরনের সেটাকে আমরা স্ন্যাপড্রাগনের সাথে যদি তুলনা করি স্ন্যাপড্রাগন এইট ফোরটি ফাইভের সাথে সেটাকে তুলনা করা যায় কিন্তু বাজারে আপনার বর্তমানে অনেক অল্টারনেটিভ আছে আপনার জন্য অনেক ধরনের অল্টারনেটিভ ফোন আছে এই ধরনের বাজেটের ভিতরে যেগুলোর ক্যামেরা অনেক ভালো যেমন ওয়ান প্লাস সেভেন প্রো সেটাতে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট ফিফটি যেটা একেবারে লেটেস্ট এবং আপডেট তো সে ধরনের ফোন যেহেতু আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওদিকে না ঝোঁকাই ভালো একজন ইউটিউবার হিসাবে আমাদেরকে আপনাদেরকে সতর্ক করা উচিত যে কোনটা কীরকম কী হয় কিন্তু যদি এরকম হয় যে না তাদের ব্যান উঠে যায় তাদের এই আর থাকবে না সামনে যদি এরকম হয়ে যায় পরবর্তীতে যেমন আমরা যতটুকু জানি গুগল বলছে যে আমাদের যে ধরনের প্রোটেক্ট সার্ভিস যেমন গুগল কি করে আপনি যখন একটা অ্যাপস ইনস্টল করেন তখন কিন্তু গুগল সেটাকে প্রোটেক্ট করে তারা বারবার স্ক্যান করতে থাকে তাদের যে প্লে গুগল প্লে স্টোরে যে সমস্ত অ্যাপস এগুলো বারবার স্ক্যান করার কারণে আপনার এখানে কোনো প্রকার মারাওয়াল বা কোনো প্রকার ভাইরাস বা এই ধরনের কিছু আক্রমণ করতে পারবে না বা যে কেউ চাইলেই আপনার ফোনটাকে হ্যাক করতে পারবে না কিন্তু যখন হংমিং ওয়েস বা ওক ওয়েস অথবা আর্ক ওয়েস এই ধরনের নামে যেই নিজস্ব হওয়া যে নিজস্ব একটা অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে যেটা লঞ্চ করবে তারা সামনেই কিন্তু সেটা যখন আপনি ইউজ করবেন সেটা কিন্তু গুগল প্রোটেক্টের দ্বারা প্রোটেক্ট থাকবে না তখন কী হবে যে কেউ চাইলে আপনার অনেক হ্যাকার চাইলে আপনার গোপনীয় অনেক ইনফরমেশন কেড়ে নিতে পারে বা দেখা গেছে যে কেউ আপনার ফোনটাকে হ্যাক করতে পারে সেদিক থেকে কিন্তু আপনি ঝামেলা পড়বেন কারণ গুগল প্রোটেক্ট তখন আপনাকে দিবে না আর গুগল এর জন্য গুগল আপনার ইউএসএ সরকারের কাছে একটা আবেদন করছে যে এই ব্যানটা উঠিয়ে দেওয়া হোক কারণ এই ব্যানটার জন্য অনেক ধরনের ঝামেলায় পড়া লাগবে অনেক সাধারণ কাস্টমার যারা আছে ফোনটা নেবে বা হুয়ার কোনো ফোন নিবে তারা পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন পড়বে তাদের যে ধরনের আপনার ইয়াগুলো আছে তাদের যে ধরনের মানে কি বলে গোপনীয়তা আছে সেগুলো না থাকতে পারে সেগুলোর একটা আশঙ্কা হতে পারে তো দিক থেকে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা চেষ্টা করে যাচ্ছে তারা আবেদন করেছে আবেদন করেনি এমন না যদি এরকম হয়ে যায় যে না আবেদনটা তারা মেনে নিয়েছে যদি গুগলের ব্যান উঠে যায় তখন কিন্তু আমার এই কথার কোনো ভ্যালু থাকবে না কিন্তু আমাদের উচিত কি আপনাদেরকে সতর্ক করার তো বন্ধুরা সব কিছু মিলিয়ে এই যে তিনটা ফোন বের করেছে দারুণ তিনটা ফোন সেই তিনটা ফোন থেকে আপনার কি নেওয়াটা উচিত আমার মনে হয় না নেওয়াটাই বেটার সামনে যেহেতু আপনার অনেক অল্টারনেটিভ আছে ফোন আর অনেক ফোন আছে এই ধরনের বাজেটের ভিতরে দারুণ দারুণ ক্যামেরা প্লাস আপনার কোয়ালিটির দিক থেকে অনেক ভালো বিল্ডের দিক থেকে অনেক ভালো সে ধরনের ফোন আছে আপনি চাইলে আপাতত এটা না নেওয়াটাই বেটার কিন্তু ব্যাপার হচ্ছে পরবর্তীতে এই ধরনের ঝামেলায় আপনারা পড়তে পারেন তো এই ধরনের ঝামেলাতে যাতে না পড়েন সেই দিক থেকে আমি চেষ্টা করলাম আমার যতটুকু যা বোঝানোর তারপরে বাকিটা আপনার ব্যাপার তো বন্ধুরা এতটুকুই ছিল আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আমার তরফ থেকে আমি শহীদুল ইসলাম সজীব আবার চলে আসব আপনাদের কাছে নতুন কোন এপিসোড নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখার সুযোগ দেবেন এতটুকু বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি কিন্তু বিদায় নিয়ে যাচ্ছি না আবার চলে আসব নতুন কোন এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের টেকমাত্র সাথেই থাকুন আল্লাহ হাফেজ